না, এটা খুব এক্সাইটেড, কারণ সাকিব অবশ্যই ভালো বন্ধু, কারণ আমরা লং টাইম ধরে একসাথে খেলছি ন্যাশনাল টিমে, প্রায় 12 বছর হয়ে গেছে। বিশ্বাস করি, পুরোপুরি বিশ্বাস করি যে হার্ডওয়ার্ক করলে আপনার আউটকাম আসবেই। তো আমরা যারা চান্স পেয়েছি আমরা চেষ্টা করবো আমাদের বেস্টটা দেওয়ার জন্য। অনেক দিন ধরেই আসলে চেষ্টা করছি, লাস্ট 7-8 মাস ধরেই। আল্লাহর রহমতে খুবই ভালো একটা টিম হয়েছে, সিনিয়র জুনিয়র মিলে সবকিছু। পাঁচ দলের লাইন আপ চূড়ান্ত, ভক্তরা দেখে নিয়েছে কোন দলে কারা। বঙ্গবন্ধু টি-20 কাপে সবচাইতে বেশি খরচা হয়েছে খুলনার। বৃহস্পতিবার ড্রাফট থেকে পছন্দের 16 ক্রিকেটার বেছে নেয় সব দল। কম খরচা করেছে রাজশাহী। টাকার হিসেবে এক নজরে দেখে নিন কার কত খরচ হলো। জেমকন খুলনায় এ গ্রেডের 2 ক্রিকেটার সাকিব মাহমুদুল্লাহকে কিনেছে, এজন্যই 1,14,00,000 টাকা অ্যাকাউন্ট থেকে খসে গেছে। সবার আগে ভাগে যেতে চাই খুলনায়, তারার মেলা যেন এই দলে। সাকিব, ইমরুল, রিয়াদ, আলামিন, হাসান মাহমুদরা, এনামুল বিজয়ও আছেন। সব থেকে বেশি খুশি ইমরুল কায়েস। বিডি ক্রিক টাইমকে জানালেন মনের সব কথা, বন্ধু সাকিবকে নিয়ে বিশেষ বার্তা দিয়েছেন। না, এটা খুব এক্সাইটেড, কারণ সাকিব অবশ্যই ভালো বন্ধু, কারণ আমরা লং টাইম ধরে একসাথে খেলছি ন্যাশনাল টিমে, প্রায় 12 বছর হয়ে গেছে। আর ও চ্যাম্পিয়ন প্লেয়ার, সবাই জানেন আপনারা। তো সাকিব 1 বছর যেহেতু না এস, 1 বছর পরে যখন সে খেলতে নামবে অবশ্যই তার কাছে অনেক কিছু নতুন লাগবে। যেহেতু আমরা থাকবো, ইনশাল্লাহ ভালো কিছু হবে, এবং সবাই খুব এক্সাইটেড সাকিবের সাথে খেলার জন্য, সবাই সাকিবের খেলা দেখার জন্য সবাইও এক্সাইটেড। আমার মনে হয় যে আমাদের জন্য সবাই দোয়া করবেন, দেশবাসী এবং সাকিবের জন্য দোয়া করবেন, যেন ওর ফেরাটা আবার নতুন করে হয় এবং ভালোভাবে ফিরতে পারে। প্রেসিডেন্ট কাপে পারফরমেন্সটা ভালোই ছিল ওভারঅল, যখন যেভাবে দরকার ছিল টিমের জন্য সেভাবে খেলার চেষ্টা করেছিলাম। চেষ্টা করব অবশ্যই ওই কনফিডেন্সটা এবং ক্যারি করার জন্য। মাঠে সবাই ভালো খেলতে চাই, আমিও ইনশাল্লাহ টার্গেট থাকবে প্রেসিডেন্ট কাপে যে ভালো খেলার যে কনফিডেন্সটা আছে ওইটা আবার নতুন করে অ্যাপ্লাই করার। আমাদের দলটা অনেক ব্যালেন্স দল হয়েছে আমি মনে করি। আমরা যদি মাঠের ক্রিকেটটা ভালো খেলতে পারি, অবভিয়াসলি চান্স থাকবে ভালো কিছু করার। অবশ্যই সবাই চ্যাম্পিয়ন হওয়ার জন্য মাঠে নামে, আমরাও আশা করি যে আমাদের সেই লক্ষ্য থাকবে চ্যাম্পিয়ন হওয়ার জন্য। হ্যাঁ, ব্যাটিং দিক দিয়ে যদি দেখেন প্রত্যেকটা দলই ভালো দল, প্রত্যেকটা দলের ব্যাটিং স্ট্রং আছে, কারণ সবাই ওইভাবে টিম করেছে। আমার কাছে মনে হয় যে আমাদের যে দলটা আছে, যে টপ অর্ডার, মিডল অর্ডার, লো অর্ডার সবাই ব্যালেন্স। তো যদি ভালো খেলতে হবে আর কি, পেন অ্যান্ড পেপারসে ব্যালেন্স থাকলে অনেক সময় কোনো টিম ক্লিক করে না, বাট তারপরে আমি বলবো যে ভালো টিম ইনশাল্লাহ মাঠে ভালো খেলতে পারলে ভালো হবে। রাজশাহীতে সবচেয়ে বড় তারকা আশরাফুল, যদিও এ গ্রেডের ক্রিকেটার পাইনি দলটা। এছাড়াও আছেন সাইফুদ্দিন, নুরুল হাসান, সোহান, নাজমুল শান্ত, এবাদতরা। ডোমেস্টিক ক্রিকেটারদের উপর বেশি নির্ভরশীল এই দলটা, সেই অভিজ্ঞতাটা কাজে আসবে হয়তো। শেখ মাহিদি হাসান, আরাফাত সানি, ফরহাদ রেজা আছেন স্কোয়াডে। সেন্সেশনাল আশরাফুল বিডি ক্রিক টাইমকে বলেছেন নিজের প্রত্যাশার কথা। প্রাধান্যটা বেশি দিয়েছেন প্রত্যেকটা টিমই, আমি বলবো যে ব্যালেন্স, যদিও অন্য অন্য টিমে হয়তো বা আপনার আইকন প্লেয়ার নেওয়া হয়েছে, আমাদের টিমে আমাদের সবাইকেই মূল্যায়ন করা হয়েছে, সেইভাবেই আসলে উনি টিমটা তৈরি করেছেন, ইমরান স্যার এবং আন্নান ভাই। তো আমরা যারা চান্স পেয়েছি আমরা চেষ্টা করবো আমাদের বেস্টটা দেওয়ার জন্য। অনেক দিন ধরেই আসলে চেষ্টা করছি, লাস্ট 7-8 মাস ধরেই ট্রেনিং করছিলাম, ফিটনেস, স্কিল, খেলার অপেক্ষায় ছিলাম। তো আশা করি যে বঙ্গবন্ধু টি-20 এই কর্পোরেট লিগটা ভালো হবে আমার এবং টিমের। ইন্ডিভিজুয়াল পারফরমেন্স করে টিমের পারফরমেন্স করার চেষ্টা করবো আমরা, আমাদের যে লক্ষ্য ওই লক্ষ্যটা পূরণ করার চেষ্টা করবো। ফরচুন বরিশালে ব্যাটসম্যান ঠিক আছে, প্রেসিডেন্টস কাপে আলো ছড়ানো ইরফান শুক্কুর রয়েছেন স্কোয়াডে। তামিম ইকবাল, ধ্রুব, তহিদ হৃদয়, ওদের বোলিংয়ে উল্লেখযোগ্য নাম তাসকিন, প্রেসিডেন্টস কাপ ফাইনাল সেরা সুমন খান আর কামরুল রাব্বি। ইরফান শুক্কুর সবচাইতে বড় উদাহরণ দলটার। অনেক তারকা যেখানে ডি গ্রেডে, সেই শুক্কুর পরিশ্রম করে বি গ্রেডে চান্স। রাতারাতি কতটা এগিয়ে গেলেন প্রেসিডেন্টস কাপে ফিনিশার তকমা পেয়ে, চলুন শুনে নেই শুক্কুর বিডি ক্রিক টাইমকে কি জানালো। ধন্যবাদ দিতে ভুলেননি বিসিবি নির্বাচকদের, যাদের জন্য তিনি ড্রাফটে সুযোগ পেয়েছেন। আমি পুরোপুরি চেষ্টা করব যে যেখানে আমাকে মানে টিমের কম্বিনেশন অনুযায়ী যেখানে আমাকে নামানো হয় আমি আমার ফুল এফোর্টটা দেওয়ার চেষ্টা করব।
আরেকটা কথা হচ্ছে, আমি পেশেন্স কাপে খেলে একটা জিনিস আমার মানে সেলফ বিলিফ আসছে দ্যাট আমি যে কোনো জায়গায় ব্যাটিং করতে পারবো আর কি। এখন যদি এখানে আমার অর্ডারটা ব্যাটিং অর্ডারটা চেঞ্জ হয়, আমি মনে করি না যে অনেক বেশি ডিফারেন্স ক্রিয়েট করবে আর কি। আমি জিনিসটা বিশ্বাস করি, পুরোপুরি বিশ্বাস করি যে হার্ডওয়ার্ক করলে আপনার আউটকাম আসবেই। আর আমি থ্যাংক জানাবো সিলেক্টরদেরকে যে তারা আমাকে যোগ্য মনে করছে বি ক্যাটাগরিতে আমাকে ইয়ে করার জন্য আর কি। আসলে জিনিসটা হচ্ছে আমরা ছোট থেকে তামিমকে দেখে বড় হয়েছি, মানে 2007 থেকে যখন ওনার ডেবিউ হয়েছে তখনই বলতে গেলে আমার ক্রিকেট খেলাটা শুরু করি। আমি আসলে অনেক খুশি যে আমি তামিম ভাইয়ের আন্ডারে খেলতে পারবো। আমি আমি যাতে একটু ওনার আন্ডারে খেলতে পারছি, কিন্তু মানে কোনো ফ্র্যাঞ্চাইজি যেমন BPL T20 আর প্রিমিয়ার লিগ ওনার সাথে খেলা হয় নাই, আমি এটা নিয়ে খুব এক্সাইটেড। আর আমি বলবো হচ্ছে আমাদের ওভারঅল টিমটা খুব ব্যালেন্স টিম হয়েছে। আপনি কিন্তু খেয়াল করলে দেখবেন ঘরোয়া লিগে যারা রেগুলার পারফর্মার আর রিসেন্ট বিসি পেশেন্স কাপেও যারা পারফর্ম করছে তারাই কিন্তু এই টিমে আছে আর কি। বেক্সিমকো ঢাকার প্রসঙ্গে যেতে চাই, ঘরের ছেলে সাকিবকে প্রথম ডাকে নিবে এমনটাই ধারণা ছিল সবার, কিন্তু না সেটা করেনি তারা। নিয়েছে এ গ্রেডে মিস্টার ডিপেন্ডেবল মুশফিককে, দলের প্রতি বিশেষ আত্মনিবেদনে মুশি ফার্স্ট চয়েস এবং সেটা অবধারিত। ঢাকার দলটা কেমন হলো? আমাদের মতামত পুরোপুরি ব্যালেন্সড। অভিজ্ঞ বলতে মুশির সাথে সাব্বির আর রুবেল, তারুণ্য নির্ভর স্কোয়াডে টপ মুখখানাগুলো মেহেদি হাসান রানা, নাইম শেখ, আকবর, ইয়াসির আলী, মুক্তার আলী, আবু হায়দার রনিরা। মেহেদি রানা দলটার পেস লাইন আপের অন্যতম সদস্য। জানবো রানার রিয়াকশন। সিনিয়র জুনিয়র মিলে সব কিছু ফুল ব্যালেন্স একটা টিম করেছে ম্যাক্সিমটা ঢাকা। তো ওভারঅল সব দিক দিয়ে আমরা টিমটা খুবই মানে ব্যালেন্স একটা টিম আছে। আর স্পেশালি একটা টুর্নামেন্ট আমি মিস করেছি প্রেসিডেন্ট কাপ, তো আমি চাবো যে বঙ্গবন্ধু T20 টুর্নামেন্ট আমার 100% হওয়ার। অলওয়েজ ওইভাবে আমি রেডি রাখছি, সব কিছু ঠিকঠাক হচ্ছে আল্লাহর মধ্যে। তবে দিন শেষে কিছু প্রিয় ক্রিকেটারকে না দেখে ভক্তরা কষ্ট পেয়েছে, হতাশ হয়েছে। শাহরিয়ার নাফিস যিনি ফিটনেস টেস্টে যথেষ্ট ভালোদের কাতারে, সেই সাথে জুনায়েদ সিদ্দিকি আব্দুর রাজ্জাকরা দল পাননি। ভিডিও শেষ করার আগে এক নজরে পাঁচ দলের প্লেয়ার লিস্ট দেখিয়ে দিচ্ছি।